মাথায় আপনার হইলে একটু ওঠে। ফুরসত দেখতে আইসে। আমি একই দিনে তো মাইনা পিটিয়ে মুখের কথা না শুনিলে আপনি একটু উঠেন। কিন্তু আমি তো কারো কোনো ক্ষতি করি না, আপনি আমার এনে আসেন কে? আরে আপনার সাথে একটু কথা বলবো। কি বিষয়? আপনি ওঠেন, উঠলেই বলতেছি। বুঝলাম না, আমার আপনাকে তো এইমাত্র দেখতে পেলাম, আমার তো আবার পরে সময় হবে না বা আপনাকে টাইম মতো দিয়ে বাড়িতে নাও পেতে পারি, এই জন্য ভাবলাম যে বলেই যাই। আল্লাহ বাঁচাইছে গো। কেন ভাইয়া? আমি মনে করছি আমি কোন আকাম কুকাম করছি, এর লাগে আপনারা দল বেঁধে আইসেন আমার মারার জন্য। ছিছি ভাইয়া, কি বলছেন? তার মানে হয়তো আপনি কোথাও কিছু করেছেন, এই জন্য আপনার মন মানে চোরের মন পুলিশ পুলিশ করছে। আমি আবার কি আকারেজ করছি? আরে আপনি যা করেন করেন, সমস্যা নাই, আপনি শুধু আমাকে ভোটটা দিবেন, আপনার সমস্ত বিপদ আপদ থেকে আমি আপনাকে রক্ষা করবো। কোনো সমস্যা নেই, ভোটটা পাবো তো। মানে আপনি যেখানে যা ইচ্ছে তাই করেন, আপনার উপর যদি কোনো বিপদ আপদ আসতে চায়, আমি একবার পাস করে গেলে আপনার কোনো সমস্যা নাই, আমি আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে একদম ঝড়ের প্রতিভা রক্ষা করবো। ঝড়ের কবে কি রক্ষা করবে? আপনি পরিশ্রম করে শান্তি না আপনার প্রার্থীর লাইকা এরা পরিশ্রম করতেছি, এমনি হলুদ পরিশ্রম, গরমে অবস্থা খারাপ, তারপরে একটু কুঁতে কাঁতে পরিশ্রম করতেছি, সেই কারণে আপনি ঢুকে গিয়ে হোটেল লাগিয়ে খারাপ নিচ্ছে। ভাইয়া মনে হয় একটু মাইন্ড করেছে। মাইন্ড করবে না কি করবে? তোরা বল না ভাই, রাগ করেন না। হ্যাঁ বল, একটা ভোট। হ্যাঁ বল, এই সময় কেউ আসে পরিষ্কার টয়লেট পাইকারের সময় কেউ আসে ভোট চাইতে? আরে বল, আপা খুব ভালো মানুষ। আপা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ভালো মানুষ তো কি হয়েছে? তাই বলে পরিষ্কার করে সবাই যে পরিষ্কারটা আমার আটকে গেছে না ভাই? আর যদি আমার মুদ নালিতে কোনো প্রবলেম হয় তখন কি করবেন? আরে কোনো প্রবলেম, শুনে আপনি কে সেলাইন বেটা? হ্যাঁ সেলাইন গাইলে সব সমস্যার সমাধান হয় নাকি? আমি ভয় পাই আমার পরিষ্কার অফ হয়ে গেছে ভাই। আপনার পরিষ্কার অফ হয়ে গেছে না ভাই? মাথায় কোমল চলছে, পুরসব করতে বসে আইসা খারাপ, আমরা ভয় পেয়ে গেছি। মোতার সময় আইসা ভোট দিতে বাসায় যাবি? বাসা ওই
আলু ক্ষেত পর্যন্ত যাওয়ার পরে কি করতি? এই রাস্তাটা একটু পরপর এরম 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 করে দোলায়, তুমি সেই ফিলিংস নিতা তাই না বলো? আরে তুই কি বলছ আমারে? হ্যাঁ কি কইছ আপনি রে? কি কইছ বাবা? আপনি এটা তোর বউ, তুমি কি বলছিলা? আমি বলবো না, আমি আবার এরকম করো, খবরদার হাদরম করবি না। আমাকে বলছে চলো তোমার সাথে আজকে ঘুরবো, আমার সাথে ঘুরবে, আমাকে বলতেছে আমি না তুমি চালো, চালালে আমার মজা। তোরে যদি আমি কই চলে একটু ওই মর্জিনা ভাবির বাড়ির থেকে ঘুরে আসি, কি হয়েছে দেখি গা, তুমি কি কও আমারে? তোমাদের গুণধর ভাই ওই মহিলাকে নিয়ে ঘুরতে বাইরেছে, আর মহিলাকে কি জানো বলছে, ওই বেটার ভ্যাস নিচ্ছে আর কি, যাতে কেউ সহজে টের না পায় পিছন থেকে। আমাদের পাত্তাই দেয় না। আর খেত কারে কইলেন? এই আপা হেরে ধর আমার ভাইরে লয়া মজাই লাগে না, এবার আমাদের তুমি ভাইরে সামলাও আমি হেরে সামলাই। কি বলি?